সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাম মন্দিরে উৎসব উদযাপনে বাধা দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের, অনেককে কেস দেওয়া হয়েছে বলে অভিযোগ। তারপরে রীতিমতো হুঙ্কার দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, পিঠে যতটা সহ্য হয় পেটান, লাল ডায়েরিতে লিখছি, সুদে আসলে ফেরত দেব। আর সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ কংগ্রেসের রাজত্ব চলছে বলে আক্রমণ করেছেন রাজ্য সরকারকে। এরপর মুকুল রায় প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মুকুল রায় একজন প্রজ্ঞা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তৃণমূল ইচ্ছে করে কুৎসা রটাচ্ছে তার নামে, তার সুনাম নষ্ট করার চেষ্টা চলছে। অপরদিকে অর্জুন সিং প্রসঙ্গে বলেন, রাজ্য সরকার একটি খুনি পুলিশ অফিসারে পাঠিয়েছেন অর্জুন সিং এর ক্ষতি করার জন্য, চোর ডাকাত খুনি ধর্ষকরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশের সঙ্গে বসে চা খাচ্ছে, অথচ অন্যদিকে যারা রামের পুজো করছেন তাদের বাধা দেওয়া হচ্ছে, তাদের বেছে বেছে কেস দেওয়া হচ্ছে। কারণ কাজ না থাকলে চলো অর্জুন সিং এর বাড়ি যায়। অর্জুন সিং যেদিন থেকে বিজেপিতে এসছেন তার পেছনে হয় গুন্ডা লেগে আছে, না হয় পুলিশ লেগে আছে, না হয় দুজন মিলে লেগে আছে। গুন্ডারা বম নিয়ে বন্দুক নিয়ে তালা করছে, বাড়ি থেকে বেরোলে তাকে মারবে, আর পুলিশও বাইরে দাঁড়িয়ে আছে, হয় অ্যারেস্ট করবে। একজন নির্বাচিত প্রতিনিধি এমপি যার সঙ্গে ক্রিমিনালের মতো ব্যবহার করছে, আর কারা ক্রিমিনালই তাকে ঘিরে রেখেছে। এই ধরনের রাজনীতি, এই ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা কল্পনা করতে পারি না। সেখানে স্পেশাল অফিসার পোস্টিং করা হয়েছে, সুপারি নিয়ে গেছে অরিজিৎ সিংকে মারতে। এত ভয় একটা লোককে দেখে, পুরো সরকার তার পিছনে লেগে আছে, আমরা তো অবাক হয়ে যাই, কী করে একটা গণতন্ত্রের মধ্যে এরকম চলতে পারে? আমি জানি না কে কীরকম কার দৃষ্টি কখন ফেরে, সবাইকে নিজের মতো মনে করার দরকার নেই, নিজের মাপদণ্ডে সবাইকে বিচার করার দরকার নেই। আর যারা আমার মনে হয় মুকুলদার মতো যারা সিনিয়র পলিটিশিয়ান চিন্তাভাবনা করে এসেছেন, এখনও আমাদের সঙ্গে বাংলার পরিবর্তন নিয়ে লড়াই করে যাচ্ছেন, বারবার তাকে বদনাম করার জন্য, তার ক্যারিয়ারকে খতম করার জন্য এই ধরনের প্রোপাগান্ডা প্রচার করে বারবার করা হচ্ছে, তার জবাব দিয়েছেন মুকুলদা। আমার মনে হয় এই ধরনের প্রচার ইত্যাদি বন্ধ করার দরকার আছে। ওই এলাকায় এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে, প্রায় দিনই পার্টি অফিস অ্যাটাক করা, আমাদের কর্মীদের বাড়ি অ্যাটাক করা চলছেই, পুরোপুরি অপরাধীকরণ হয়ে গেছে রাজনীতিটা ওখানকার। আর এটাই এখন টিএমসির রাজনীতি, খালি বিজেপির উপরে আক্রমণ নয়, প্রত্যেক দিন তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেতে নিজেদের কর্মীরা খুন হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন দর্শকের খালি ভূমিকা পালন করছে, কোথাও তাদের কোনো উপস্থিতি দেখতে পাচ্ছে না। বিরোধী কর্মীরা খুন হচ্ছেন, টিএমসির পার্টির মধ্যে অপরাধীরা ঢুকে নিজেরা মারামারি করে নিজেরা তো মরছে মরছে, সারা সমাজের মধ্যে একটা অশান্তি বানিয়ে রেখেছে। আর যে করে হোক, এরা এখানে এই যে রাম মন্দিরের যে ইস্যু, মানুষের যে আবেগ, তাকে আটকাবার চেষ্টা করছে বারবার। সেদিন লকডাউন করে শান্তি হয়নি, পরের দিন যারা সেদিন উৎসব করতে পারেনি বলে উৎসব করেছিলেন তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। এখনও জেলে আছে খড়গপুর থেকে যাদের অ্যারেস্ট করা হয়েছিল, বাড়ি বাড়ি ঢুকে পুলিশ পিটিয়েছে যারা পুজোর আয়োজন করেছিলেন, মহিলাদেরকেও ছাড়া হয়নি এবং মহিলাদেরকে অ্যারেস্ট করে গাড়িতে বাড়িতে মানে এখনও জেলে রাখা হয়েছে, তারা নাকি পুলিশকে পিটিয়েছে। তো ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করা, মানুষকে প্রভোগ করা, এইভাবে ইচ্ছাকৃত শান্ত বাতাবরণকে অশান্ত করার চেষ্টা করছে পুলিশ নিজে। যাদের শান্তি প্রতিষ্ঠা করার কথা তারাই অশান্তি ছড়াচ্ছে। হুমায়ুন কবির কখন কোথায় থাকেন, আমাদের পার্টিতে এসেছিলেন, আমরা তাকে সম্মান দিয়েছিলাম, তাকে লোকসভার টিকিট দিয়েছিলাম। উনি একজন পুরনো রাজনীতিবিদ, বোঝেন অনেক কিছু, টিএমসিতে মন্ত্রীও ছিলেন এক সময়, কংগ্রেসের পুরনো নেতা, সব পার্টি ঘোরা হয়ে গেছে, এবার উনি ডিসিশন নিন কী করবে। আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম, কেউ কোর্টেও গেছে এটা নিয়ে, সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করেছেন, তারা চিঠি পাঠিয়েছেন। তো আমরা চাইবো যে সুপ্রিম কোর্টের নির্দেশে ওখানে সিবিআই তদন্ত হোক, যাতে এই যে একাধিক মার্ডার, হেমতাবাদের বিধায়কের হত্যার পরেও আরও আমাদের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে, গঙ্গাসাগরে একজন, পূর্ব মেদিনীর রামনগরে একজনকে একইভাবে মেরে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে। তো এই যে মানে মৃত্যুর রাজনীতি, হত্যার রাজনীতি চলছে, আমার মনে হয় টিএমসি সরকার পার্টি এটাকে পলিসি হিসাবে নিয়েছে বিরোধীদের খতম করার জন্য। এই ধরনের রাজনীতির মধ্যে হিংসা হওয়া উচিত নয় গণতন্ত্রের। তো এটা তখনই বন্ধ হবে যদি সত্য সামনে আসে, যারা মারছে তারাই তার জাজমেন্ট দিয়ে দিচ্ছে, তারা আগেই বলে দিচ্ছে আত্মহত্যা, পুলিশ না দেখেই বলেছে আত্মহত্যা, পোস্টমর্টেম না করে রিপোর্ট চলে আসছে। তো এই ধরনের একটা চক্রান্ত করে বাংলার রাজনীতিকে হিংসাযুক্ত করা হচ্ছে, এটার সমাধান হওয়া উচিত। সিবিআই তদন্ত হলে সত্য সামনে আসবে।